রবি ঠাকুরের শেষের কবিতা শহর শিলংয়ে ভারতীয় ফুটবলের নবজাগরণ। আইজল এফসির সাফল্যের নেপথ্যে দলের কর্ণধার রবার্ট রোমাইয়া রয়েতের ফুটবল প্রেম আর ইউথ ডেভেলপমেন্টে জোর। ভারতের লেস্টার সিটি আইজল এফসির তুঙ্গ সাফল্যের রহস্য ভেদ করলেন এক বাঙালি। গত মৌসুমে আইজল এফসির হেড কোচ, বর্তমানে আইজলের ইউথ ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা জহর দাস ফোনে জানালেন এএনএম নিউজকে, আইজল এফসির সাফল্যের মূলে হচ্ছে কি, মালি ইট নয়, উনি ছোটবেলা ফুটবল খেলতেন এবং ফুটবলটা খুব ভালোবাসতেন। ওকে, উনি যদিও মিজোরামে জন্ম কিন্তু উনি লেখাপড়া করেছেন মেঘালয়, শিলংয়ে ফুটবলও খেলেছেন, করজোড়ে দাপিয়ে ফুটবল খেলেছে, এবং যার জন্য ফুটবলটাকে নিয়ে কিছু করার ওনার একটা চিন্তাধারা রয়েছে, এবং একটা ভালো পার্সেন্টেজ ওনার যে কোম্পানি কনসালটেন্সি সার্ভিস সেটা হলো কি, একটা কনস্ট্রাকশন ফার্ম, এবং সেটা খুব ভালো চলে। ওকে, এবং সেই কোম্পানির লাভ্যাংশের কিছুটা অংশ দিয়ে উনি ফুটবলটাকে চালান। এবারে বলতে পারে গতবারে যেটা শুরু করেছিল সেটাতেও কিন্তু সাকসেস ছিল, পুরোপুরি আসেনি। গতবারের মধ্যে যেসব জায়গাগুলো একটুখানি উইক ছিল, যেমন গোলকিপারের পজিশনে উইক ছিল, ডিফেন্সের একটা স্টপার খুব দরকার ছিল, মিডফিল্ডের একটা খুব দরকার ছিল, ওই তিনটে জায়গায় যেই ভরাট হয়ে গেল মিজোরামের বাকি প্লেয়াররা কিন্তু ওই জায়গাটায় এবারে খেলতে আরম্ভ করল। দেখো একটা জিনিস এদের ভালো বলতে হবে, কি বলতো, এরা কিন্তু ইউথ ডেভেলপমেন্টটা যাত্রাতে ছাড়তে চায় না, কিন্তু ইউথটাকে আমরা আমরা জানাশোনা লোক ছাড়া দেবো না। যেটা গতবারে এবারে আমাকে দেয়ার মূলেই যে তোমাকে আমি ইউথটাকে দিচ্ছি, একটিই কারণ যে ইউথটা ভালোভাবে গড়ে উঠুক। হয়তো দেখা যাবে ইনিশিয়াল সেটব্যাক হয়েছে, কিন্তু আমাদের পরের ফিউচার সেটব্যাক যে হবে না, এই জন্যই হচ্ছে ইউথ আমাদের কাছে সব থেকে ভালো লোক থাকবে। কলকাতা থেকে সুখেন্দু সরকারের রিপোর্ট, এএনএম নিউজ।